গার্লস আউটিংয়ে গেলাম, অনেক শপিং করলাম আর অনেক কিছু কেনাকাটা করলাম। তো আজকের ব্লগে থাকছে, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা একটা গ্রিন জুস, তো এটা আমি খাই, আরেকদিন শেয়ার করব এটার রেসিপি। তো এখানে হচ্ছে আমরা আজকে আমাদের হচ্ছে গার্লস আউটিং হলো, তো গার্লস আউটিংয়ে গিয়ে আমরা কী কী করলাম সবই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমরা আজকে একসাথে লাঞ্চ করব বলে চলে এসেছি, আমরা শুধু মেয়েরাই। তো আমরা মেয়েরাই আসলাম এখানে, আমাদের হাজব্যান্ডরা নেই, কিন্তু আমার বেবি আর আরেকটা আপুর বেবি ছিল। তো বেবি থাকলে তো ওদেরকে রেখে আসা যায় না বাসায়, তো সাথে নিয়ে আসলাম আর হাজব্যান্ডরা হচ্ছে জবে। তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, এটা হচ্ছে আমরা এখানে বসবো যেহেতু আমাদের বেবি আছে। কোরিয়ানদের এটা কিন্তু একটা ট্রেডিশনাল একটা টেবিল বলা যায়, তো এইভাবেই হচ্ছে কোরিয়ানরা সাধারণত নিচে বসে খায়, এটা কিন্তু আমাদের ধর্মে সুন্নত বটে। তো আমাদের হচ্ছে অলরেডি খাবার চলে এসেছে, এটা হচ্ছে সাইড ডিশ, এগুলো মেন ডিশ না, এগুলো হচ্ছে আপনি মেন ডিশ অর্ডার করলে এগুলোর সাথে ফ্রিতেই দেয়। তো এখানে অলরেডি ওয়াসাবি, তারপর ওয়াসাবির সাথে সুশি থাকে 3 পিস, তো এখানে এগুলো হচ্ছে সব ফ্রি সাইড ডিশ আর কি। এগুলো কিমচি, এটা বিভিন্ন, এটা টোফু আর এটাও কিমচি আর এটা আর একটা সালাদ দিয়েছিল। এখানে হচ্ছে এভাবে স্পুন আর হচ্ছে চপস্টিক রাখা থাকে। তো আমাদের মেন ডিশ হচ্ছে চলে এসেছে, আমরা টোটাল মেন ডিশ 3টা অর্ডার করেছি, একটা আলথাং, একটা দেগুথাং, একটা খুদুগুঙ্গুই। এই 3টা মেন ডিশের সাথে অন্যগুলো সাইড ডিশ দিয়েছে, আর এগুলো হচ্ছে রাইস এই বাটিতে করে, এগুলো হচ্ছে রাইস হচ্ছে এই আইটেমের সাথে, মেন আইটেমের সাথে ফ্রি। তো আমাদের খাবার দিয়ে গেল, আর আমরা হচ্ছে এখন আমরা একটু হাংরিও ছিলাম, কারণ হচ্ছে আমরা সকাল থেকে কিছু খাই নাই, আমি খাই নাই, অন্যরা হয়তো বা খেয়েছে। তো আমি না খাওয়া তো আমার মানে মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ি। তো দেখুন এখানে আবার এক্সট্রা সাইড ডিশ অ্যাড করেছে, একটা কর্ন চিজি কর্ন আর একটা স্যুপ। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে দেগুথাং, তো এটা হচ্ছে খুদুগুঙ্গুই বলে কোরিয়ান ফিশ নেম, আর এটা হচ্ছে আলথাং, এটা আরেকটা ভাবি নিয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের খুবই মানে আমরা এখানে খুবই পছন্দ করি, একটু বাঙালি স্টাইলে খাবার হয়। এটা হচ্ছে কর্ন চিজ কর্ন, খুবই মজা, মানে খেতে অনেক ইয়াম্মি, মিষ্টি মিষ্টি, সুইট কর্ন দিয়ে করা হয়। তো আমরা এই রেস্টুরেন্টে প্রায় খেতে আসি, তো তারা আমাদের টেস্ট বাট সম্পর্কে জানে, ইদানিং তারা দেখে আমাদেরকে একটু স্পাইসি খাবার দিচ্ছে, আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা এখানে প্রায় আসি। তো ইভেন ওর আমরা হচ্ছে অনেক সময় কাঁটা চামচও দিতে বলি, তো এখন দেখি এটা দিতে বলা লাগে না, এরা দিয়েই যায়। তো এখানে আমরা হচ্ছে নিয়েছি কফি, তো কফি নিয়ে এটা হচ্ছে ফ্রি এখানে, এটা কমপ্লিমেন্টারি হিসেবে। তো কফি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে একটু সুপার মার্কেটে, সুপার মার্কেটে হচ্ছে কিছু কেনাকাটা করব। তো আমি মাশরুম নিয়েছি, মাশরুম আর এটা সেটা দেখছি প্রাইস কেমন, তো প্রাইস দেখছি এখন একটু বেশি, তো একটু প্রাইসটা দেখে বুঝে নিলাম কোনটা নিব কোনটা নিব না। তো অনেক কিছু আছে দেখলাম ফ্রেশ, আর এখন আপাতত কিছু লাগবে না, বাসায় যথেষ্ট বাজার আছে। তো একটু ফ্রুটস টুটসও দেখে নিচ্ছি কী নেওয়া যায় আপাতত বাসায়, অরেঞ্জ আঙ্গুর, তারপর আছে আপেলও আছে দেখলাম বাসায়, তো আর লাগবে না। এখন হচ্ছে চলে যাব হচ্ছে একটু ঘর সাজানো, বা তো আমরা তো মনে করেন মেয়েরা এগুলাতেই হচ্ছে এগুলা বেশি পছন্দ করি, এগুলাতে ঘোরাঘুরি করতে, উইন্ডো শপিং করতে। উইন্ডো শপিং হচ্ছে আপনি কিছু কিনবেন না, শুধু দেখবেন, দেখতে ভালো লাগে অনেক সময়। তো অনেক সময় হচ্ছে আমি এটা সেটা মানে কিনবো বলে যাই, কিন্তু দেখা গেল আমি নিচে নিয়ে আবার হচ্ছে কাউন্টারে রেখে চলে আসি। তো এটা আমার সাথে প্রায় হয়, আমি কেন জানি মানে নিয়ে আবার রেখে চলে আসি, নিতেও ভাল লাগে, পরে প্রথমে মনে হয় অনেক কিছু লাগবে, পরে মনে হয় আবার না না কিছুই লাগবে না, তো এটা এটা লাগবে না ওটা লাগবে না, মানে কাউন্টারে রেখে চলে আসি আর কি। আমি এখানে হচ্ছে দেখছি একটা হচ্ছে টিস্যু টিস্যু রাখার একটা স্ট্যান্ড দেখছিলাম, বাট পাচ্ছিলাম না, আমি যেমনটা খুঁজছি ওরকম পাওয়া যাচ্ছে না।
মনের মতো আর সব কিছু তো পাওয়া যায় না। আর হচ্ছে একটা ট্রাইপড দেখছিলাম, আমার মোবাইল স্ট্যান্ড দেখছিলাম আমার মোবাইলের জন্য, একটু মানে যখন ভিডিও করি একটু লম্বা স্ট্যান্ড লাগে তো ওটার জন্য, বাট ওটাও পাই নাই। তো কিচেন আমি কি কয়েকটা শপিং করেই হচ্ছে চলে এসেছি। আর আরহামও অনেক টায়ার ছিল, যেহেতু স্কুল থেকে ডিরেক্ট ওর বাবাকে দিয়ে গেছে, ওখানে আমি আর আনতে যাইনি আজকে, ওই মানে ওর বাবাই দিয়ে আসছিল। তো এখানে আসলে মেয়েদের, আমাদের মেয়েদের মানে এসব জায়গায় গেলে মনে হয় যে অনেক কিছুই দরকার। তো এখানে হচ্ছে অলরেডি উইন্টারে কিছু শু চলে জুতা চলে আসছে, বাসায় পরা স্যান্ডেল চলে আসছে, এখানেও অনেক সুন্দর সুন্দর কালারফুল ব্যাগ চলে আসছে। তো এগুলো নিতে গিয়ে না আবার নেই না, কেন জানি আমার কাছে মনে হয় এগুলো নিয়ে গিয়ে বাসায় মানে জায়গা দখল করে আমার কাছে কেন জানি মনে হয়। এই জিনিসটা ভালো লেগেছে, এখানে মোবাইলও রাখতে পারবেন আর বিভিন্ন কার্ড মানে যথেষ্ট পরিমাণে আপনারা হচ্ছে জিনিসপাতি রাখতে পারবেন, যারা হচ্ছে স্পেশালি জব করে। মনে করেন আমার ননদ, ও হচ্ছে ও যখন মানে রাউন্ড দিতে যায় তখন বলে এরকম একটা মানে ব্যাগ থাকলে ওর জন্য অসুবিধা হয়, ও অবশ্য দেশ থেকে নিয়েছিল। তো এগুলো টাইনি পাউচগুলো কিন্তু মানে খুব সুন্দর লাগছিল, বাট সত্যি কথা বলতে আমি না কিছুই কিনি না, এটাও খুব দারুণ লেগেছে, খুবই কম দামে বাট একটু ক্লাসি মনে হয়েছে। তো এখানে মিরর আছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর, আমাকে একটু দেখা গেল। তো এখানে হচ্ছে হেয়ার হেডব্যান্ড থেকে শুরু করে অনেক ধরনের কালারফুল কালারফুল হেডব্যান্ড আছে। আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে আমার মেয়ের জন্য আমি প্রতিদিন মনে হয় এখান থেকে কিনে নিয়ে যেতাম, ছেলে হওয়াতে এগুলো দরকার হয় না, আর আমার এত বেশি চুল বাঁধা হয় না মানে স্টাইল করে। তো এখানে ছোটো ছোটো ইয়াররিংও পাওয়া যাচ্ছে দেখলাম, ফিঙ্গাররিংও পাওয়া যাচ্ছে। তো আমরা বাজার টাজার করে বের হয়ে গেলাম, আর হচ্ছে বেশিক্ষণ করলাম, এখন ওয়েদারটা কিন্তু দারুণ মানে বাতাস, আর একটা মানে উইন্টার আসতেছে আর সামার যাচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালাম।